বাইতুল মামুর জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসায়, সেখানে ভোট গণনা চলছে। নাজমুল, আপনি শুনতে পাচ্ছেন? নাজমুল, কতক্ষণ গণনা চলতে পারে, সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন এখন? এখানে প্রার্থীদের কিন্তু অভিযোগ রয়েছে তানিয়া, সেই অভিযোগটি কিন্তু জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে, যিনি মেয়র পদে নির্বাচন করছেন, তিনি কিন্তু অভিযোগের বিষয়ে 3টার দিকে নির্বাচন কমিশন অফিসে গিয়েছিলেন। সেখানে কিন্তু তিনি বলেছেন যে ইভিএম এ ধীর গতির কারণে কিন্তু ভোট গ্রহণে বিলম্ব হচ্ছে। আমি একটু দেখাতে চাই, এখন কিন্তু প্রায় 4:30টার দিকে কিন্তু ভোট গ্রহণ শেষ হওয়ার কথা, কিন্তু এখন প্রায় 35 মিনিটের মতো অতিক্রান্ত হয়েছে, তারপরে কিন্তু ভোটাররা রয়েছেন। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু প্রথমবারের মতো 229টি কেন্দ্রে একযোগে ইভিএমে ভোট হচ্ছে, অভ্যস্ততার ব্যাপারও রয়েছে। তো সেই বিষয়টি এখানে আসলে আমরা একটু বুথের অবস্থা দেখাতে চাই, যেহেতু এখানে প্রথমবারের মতো ভোট হচ্ছে, অনেকে অভ্যস্ততা নন, ব্যালটে 1 মিনিটে যে ভোটটি দেওয়া যেত সেটা কিন্তু ইভিএমে সময় লাগছে, কারো ক্ষেত্রে 3 মিনিট 5 মিনিটের সময় লাগছে। তো এখানে যারা পোলিং এজেন্ট, তাদের নৌকা এবং লাঙ্গল প্রতীকে যারা পোলিং এজেন্ট, তারা কিন্তু দেখছেন যে ভোট হচ্ছে, তার বিষয়টি কনফার্ম করা হচ্ছে, তারপরে কিন্তু তার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু মেলানো হচ্ছে। এই ফিঙ্গারপ্রিন্ট মেলাতে গিয়ে অনেকে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না, যে কারণে কিন্তু এই ভোট দিতে কিন্তু বিলম্ব হচ্ছে। এবং যারা সাড়ে চারটার পরে যারা কেন্দ্রে আসলে প্রবেশ করেছেন, তারা কেউ ভোট দেওয়ার সুযোগ থেকে তারা বঞ্চিত হবে না, এমনটাই কিন্তু প্রিসাইডিং অফিসার বলেছেন। কারণ এখানে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যত সময় লাগুক কোনো ভোটার তারা আসলে সুযোগ বঞ্চিত হবে না। আমরা আরেকটি বুথের পরিস্থিতি দেখাতে চাই। এখানে দেখুন কত বড় লাইন হচ্ছে, যারা এখনো 35 মিনিট আগে কিন্তু নির্ধারিত ভোট গ্রহণের যে সময়সীমা শেষ হয়েছে, যেহেতু তারা তার আগে এসেছেন, অনেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, এবং তারা আসলে 3 ঘন্টা কেউ 4 ঘন্টা এরকম অপেক্ষা করছেন। ফিঙ্গারপ্রিন্ট না মেলার কারণে কিন্তু অনেকে ভোট দিতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আরেকটি বুথে প্রবেশ করেছি, এখানেও দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু ভোট যারা দিতে এসেছেন, আমরা একটু প্রিসাইডিং অফিসার যিনি আছে তার সাথে কথা বলেছি, প্রায় 80% ভোট গ্রহণ হয়েছে। যেহেতু ইভিএম এ জাল ভোট দেওয়ার সুযোগ কম, সেই কারণেই কিন্তু এই এই ব্যবস্থায় একজন তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার পর তিনি এখন ভোট দেওয়ার ক্ষেত্রে যে ম্যানুয়াল যে সিস্টেম, সেখানে কিন্তু তিনি টিপটুই দিচ্ছেন। টিপটুই দেওয়ার পরেই কিন্তু তিনি আসলে এই বুথে যেতে পারছেন। তো এখন আরো প্রিসাইডিং অফিসার যিনি আছেন তার কাছে একটু জানতে চাচ্ছি যে আরো এখানে যে মানুষজন আছে তাদের তো আরো সময় লাগবে, এই বিষয়টি একটু আমাদের যদি বলতে। আমাদের নাম হচ্ছে কতক্ষণ সময় লাগতে পারে, আমরা আপনারা দেখেছেন, আপনারা নিজেই সতর্ক দেখেছেন, লাইনে দৃশ্যমান যারা আছে এর মধ্যে শেষ হবে, তারপরে আশা করছি তারপরে কাউন্টিং এ যাবো, আমরা সেই মোতাবেক ফলাফল প্রকাশ করবো। কটা বাজতে পারে আপনার এই কেন্দ্রে ভোট গণনা শেষ হতে হতে? আনুমানিক 6টা। যেটি বলছিলেন তানিয়া, যে প্রিসাইডিং অফিসার, তিনি বলছিলেন যে আরো প্রায় এবং একজন ভোট সম্পন্ন করে। ধন্যবাদ নাজমুল। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজমুল হাসান।